যিমানেই চমু চাপিছে নির্বাচন সিমানেই তুঙ্গ উঠিছে প্রচার অভিযান। সমষ্টি সমষ্টি চলিছে বিজেপির জোরদার প্রচার। শুক্রবারে মাজুলীত উপস্থিত হয়ে নির্বাচনী প্রচার চলালে তপন গগৈয়ে। দলীয় সমর্থকৰ সৈতে কেইবাটাও পঞ্চায়তলৈ গৈ ভাগ ললে নির্বাচনী প্রচার সভাত। মই মনোনয়ন পত্র দাখিল করার পিছত প্রথম মাজুলীলে আহিলো আৰু মাজুলীত আজি আমি প্রথমখন মিত্রজোঁটৰ আমি নির্বাচনী সভা অনুষ্ঠিত করলো চিকাৰী গাঁৱত। স্বতঃস্ফূর্তভাবে আজি জনসাধারণ ইয়াত ওলাই আহিছে। ৰহাৰ বাৰপূজিয়াত নির্বাচনী প্রচার চলালে নগাঁৱৰ বিজেপি মিত্রজোঁটৰ প্রার্থী সুৰেশ বৰাই। প্রচার সভাত অংশ লৈ প্ৰদ্যুৎ বৰদলৈক টার্গেট সুৰেশ বৰাৰ। আপুনিও বা ময়ো জানো এজন শিক্ষিত মানুহে তেনে ধরনের বাতাবরণ কথা কয় জানো, আকাশত চাং পতা মানে কি মই কিন্তু না জানো, বুঝি পোৱা নাই। আর মোৰ ধৰি লওক 50 বছৰ হৈছে, আজিলৈকে আকাশত চাং দেখা নাই। মই বাক্সাৰ অহুপাত নির্বাচনী প্রচার চলালে মন্ত্রী রঞ্জিত কুমার দাসে। জয়ন্ত বসুমতারীর হয়ে প্রচার চলায় মন্ত্রীগৰাকীয়ে কলে বিটিআরত এতিয়া বিজেপির ভেটি মজবুত হৈছে। আনহাতে রঙিয়াত নির্বাচনী প্রচার দৰং উদালগুৰি লোকসভা সমষ্টির মনোনীত প্রার্থী দিলীপ শইকীয়ার। সংগ দিলে রাজ্যিক বিজেপির সভাপতি ভবেশ কলিতায়। কি করব কারণে বাদ দিয়ক, কি করেছিলে কোক, যা 15 বছর যেটা শাসন আসে কন্টিনিউয়াস কিমান বছর দেশের সরসংঘ 60 বছর শাসনত আছিল কংগ্রেস, কেন্দ্র হোক রাজ্য হোক, 2001-15 রাজ্যত আসে কেবল সীমাহীন ভ্রষ্টাচার দুর্নীতি পরিয়ালবাদত কংগ্রেস নিমজিত হয়েছিল। শোণিতপুরের সংসদীয় সমষ্টির বিজেপি প্রার্থী রঞ্জিত দত্তর হয়ে ঢেকিয়াজুলিত নির্বাচনী প্রচার চলায় মন্ত্রী অশোক সিংহালে কলে সুবিধা লাগিলে ভোট দিব, সুবিধা নালাগিলে ভোট নিদিব, মোদীর লগত দুশ্মনি করিলে মূর লগত ভাল হয়ে থাকিব নোৱাৰিব। যোনে মানে মূর লগত আছে তেওঁলোকৰ সকলো মানে সুখ সুবিধা চোৱা অভাব অভিযোগখিনি দূর করার দায়িত্ব মোৰ আছে। মোদী ডাঙরিয়াক আশীর্বাদ দিয়া মানুহে মূরপরা সুবিধা পাব, মোদী ডাঙরিয়াক আশীর্বাদ নিদিয়া মানুহে মূরপরা সুবিধা নাপায়। হল স্পষ্ট হল নে আৰু স্পষ্ট কৰিব লাগিব। ঢেকিয়াজুলির কেবাখনো নির্বাচনী সভাত ভাগ লৈ কংগ্রেসক আক্রমণ করিলে মন্ত্রী সিংহালে। ইফালে সিংহালৰ ভাষণৰ মাজতে এঘমতি টোপনিও মারিলে রঞ্জিত দত্তই। বিভিন্ন প্রান্তর সমান্তরালকৈ গুৱাহাটী মহানগরীতো নির্বাচনী প্রচার ব্যস্ত বিজেপি প্রার্থী বিজুলী কলিতা মিধি। সদায় গুৱাহাটীবাসীর লগত থকার প্রতিশ্রুতি বিজুলী কলিতা মিধির। আনহাতে পিছপরি রোৱা নাই বিরোধীও, বিজেপির সমান্তরালকৈ জোরদার প্রচার কংগ্রেসরও। নামঘরে নামঘরে গৈ ভূত ভিক্ষা করিলে কাজিরঙা লোকসভা সমষ্টির কংগ্রেস মনোনীত প্রার্থী রোজলিনা তির্কির। বৃহৎ দলীয় নেতাকর্মী আর সমর্থকক লগত লৈ মেরাপানী তথা দৈয়াং অঞ্চলের উপর দরানী কলাজানর শ্রী শ্রী গাড়িপট্টি নামঘরত উপস্থিত হয়ে আশীষ ললে রোজলিনাই। ব্যুরো রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট।